গাজীপুর চৌরাস্তার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে রড ব্যবসায়ী সহ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর থানার জোনাল এসি আবুল আইচ জিকু, সাথে ছিলেন বাসন থানার ওসি তদন্ত মোহাম্মদ নুরুল ইসলাম, ওসি অপারেশন নন্দলাল চৌধুরী সহ অন্যান্য পুলিশ সদস্য। টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের ফুটপাত দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে আসছিল স্থানীয় রড ব্যবসায়ীরা, যার ফলে গার্মেন্টসকর্মী, স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী সহ স্থানীয় এলাকাবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। উল্লেখ্য, গত কয়েকদিনে বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় এ বিষয়ে সংবাদ প্রচার হলে আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।